नमस्कार आमार प्रिय बंधुरा, आमी रोहिणी। आमार यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई, तार साथे शुभेच्छा जानाई धनतेरास पर्वेर। आशा करी मा लक्ष्मी कुबेर देव जानी आपनार संसारे आशीर्वाद दृष्टि बा कृपा दृष्टि देय। शुरू करब आजकेर राशिफल 13 नवेम्बर 2020 बांगला 27 कार्तिक 1427। आजके धनतेरासेर मतो बड़ एकटी पर्व। शुरू करब दिनपंजिका दिए। मेष थेके मीन राशिर केमन काटबे दिनटी। दिनपंजिकाय सूर्योदय घटबे सकाल 5:52, सूर्यास्त ठीक विकेल 4:50। आजके तिथि त्रयोदशी तिथि। करण पड़ेछे गड़करण। अभिजित मुहूर्त थाकछे सकाल 10:59 थेके बेला 11:43 पर्यन्त। राहुकाल पड़ेछे सकाल 9:59 थेके सकाल 11:21 पर्यन्त। मेष राशि केमन काटबे दिनटी। आज के आपनी आपनार लक्ष्य स्थिर थाकबेन एवं लक्ष्य पूरणेर जन्य चेष्टा परिश्रम दुटोई बृद्धि पाबे। आर्थिक दिक थेके आजकेर दिनटा भालो काटछे। आर्थिक किछु प्राप्ति घटबे। ऋण परिशोध करार सम्भावना प्रबल रयेछे। कर्मजीवने आजके परिश्रम बृद्धि पाच्छे। पेंडिं हওয়া কর্ম নিয়ে কর্মজীবনে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। ব্যবসাদারদের বিকেলের পর ব্যবসায়িক জীবনে সামঞ্জস্যতা ফিরে আসবে। ব্যবসাদাররা আজকে বুঝে শুনে অর্থলগ্নি করুন। পারিবারিক জীবন এবং দাম্পত্য জীবন বিকেলের পরে ভালো কাটছে। গুপ্ত শত্রু থেকে আজকে দিনে সাবধানে থাকতে হবে। মেষ রাশির জন্য শুভ রংটি থাকছে খয়েরি, শুভ সংখ্যাটি থাকছে 2। সাকসেসের দিক থাকছে উত্তর পূর্ব দিক। আর লটারির লাকি নাম্বারটি থাকছে 99 77 47। মেষরাশি সময়ের মূল্য দিতে শিখুন আজকের দিনে, তবেই জীবনে উন্নতি ঘটবে। বিকেলের পরে আইনি কোনো সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন। আজকে ইন্টারভিউ যারা দিয়েছেন বা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য যারা তৈরি হয়েছেন তাদের কিন্তু দিনটা খুব ভালো কাটবে। কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবন আজকের দিনে প্রগতি ভরা রয়েছে। ব্যবসাদারদের আজকের দিনটা ভালো কাটছে, কিন্তু পার্টনারশিপে যারা ব্যবসা করেন তারা কিন্তু আজকের দিনে অর্থলগ্নির সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন এবং স্থির সিদ্ধান্ত নিয়ে, পরিবারের সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু অর্থলগ্নি করুন আজকের দিনে। আর্থিক দিকটা ভালো কাটবে, পারিবারিক জীবন ভালো। আজকে অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা থাকছে। বিবাহিত জীবন কিন্তু আজকে সামঞ্জস্যতা ফিরে পাবেন। বিষরাশির জন্য শুভ রংটি থাকছে স্লেট, শুভ সংখ্যাটি 7। সাকসেসের দিক উত্তর পশ্চিম দিক। লটারির লাকি নাম্বারটি থাকছে 92 75 67। মিথুন রাশি দিনের দ্বিতীয়ার্ধ খুব ভালো কাটছে। দ্বিতীয়ার্ধতে আপনার মেজাজ কিছুটা ভালো কাটবে। শারীরিক দিক থেকে যে সমস্যা চলছিল সেই সমস্যা কিছুটা কমবে বিকেলের পর। কর্মজীবন আজকের দিনে বসের কথা মেনে চলবার চেষ্টা করুন, তা না হলে কিন্তু বসের সাথে মতান্তর ঘটবে এবং কর্মজীবনে সমস্যা তৈরি হবে। ব্যবসায়িক জীবনে বিকেলের পর পরিস্থিতির উন্নতি ঘটবে। আর্থিক বকেয়া কিছু প্রাপ্তিতে ব্যবসাদারদের বাধা ঘটবে। আজকে আর্থিক জীবনে খরচ কিছুটা বাড়বে। কোনো বন্ধুর সাথে অর্থপ্রাপ্তিকে কেন্দ্র করে সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক জীবন শুভ, দাম্পত্য জীবন কিন্তু সমস্যা ঘেরা। মিথুন রাশির শুভ রংটি থাকছে সবুজ, শুভ সংখ্যাটি 6। সাকসেসের দিক পশ্চিম দিক। লটারির লাকি নাম্বারটি থাকছে 78 70 46। কর্কট আজকে দ্বিতীয়ার্ধের পর থেকে দিনটা খুব পজিটিভ যাবে। আজকে গরম মেজাজের জন্য আপনার কাছের মানুষ কিন্তু কষ্ট পেতে পারে, তাই মেজাজ ঠিক রাখতে হবে। কর্মজীবনে আজকে অনেকটাই পজিটিভ কাটবে। কর্মজীবনে বসের সাথে তালমেল বজায় করে চলুন, তাতে কিন্তু আপনারই উন্নতি হবে। কোনো দায়িত্বপূর্ণ কাজ আজকের দিনে কর্মজীবনে পেতে পারেন। ব্যবসাদারদের দিনটি শুভ যাবে। আর্থিক জীবনে লাভ বৃদ্ধি পাচ্ছে। পারিবারিক এবং দাম্পত্য জীবন ভালো কাটছে। কর্কট রাশির জন্য শুভ রংটি থাকছে খয়েরি, শুভ সংখ্যাটি 1। সাকসেসের দিক থাকছে দক্ষিণ পূর্ব দিক। আর লটারির লাকি নাম্বারটি থাকছে 53 42 23। সিংহরাশি কার্যক্ষেত্রে আপনি আপনার প্রভাব এবং সম্মান
বৃদ্ধি করার চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়া বা মিডিয়া লাইনে যারা কাজ করেন তাদের কিন্তু আজকের দিনটা প্রগতি বলা। আর্থিক লেনদেন থেকে বিকেলের পরে দূরে থাকুন, কারণ আর্থিক লেনদেনে কিছু অর্থক্ষতির সম্ভাবনা প্রবল থাকছে। বকেয়া প্রাপ্তি আজকে কিছু ঘটতে পারে। যারা সেলস বা অনলাইন মার্কেটিং আইটি লাইনে যুক্ত লোক রয়েছেন তাদের কিন্তু আজকের দিনে পরিশ্রম বৃদ্ধি পাচ্ছে। প্রাইভেট কর্মচারীদের পেন্ডিং হওয়া কাজের চাপ বাড়বে। ব্যবসাদারদের দিনটি ভালো কাটছে, তবে বিকেলের পর অর্থলগ্নি করলে ভেবে চিন্তে করুন। পারিবারিক জীবন ভালো কাটবে, দাম্পত্য জীবন তৃতীয় ব্যক্তির কারণে সমস্যা তৈরি হতে পারে এবং জীবনসঙ্গীর উগ্র মেজাজও আপনাকে আশাহত করতে পারে। সিংহ রাশির শুভ রংটি থাকছে নীল, শুভ সংখ্যাটি 8। সাকসেসের দিক থাকছে দক্ষিণ পশ্চিম দিক। লটারির লাকি নাম্বারটি থাকছে 74 70 36। কন্যা, আজকের দিনটি নিজের বাক্যের ওপর কন্ট্রোল করুন। এমন কিছু বলে ফেলবেন যেটি আপনার পারিবারিক লোকজনের কাছে আপনি বাজে হয়ে উঠতে পারেন, তাই বাক্যের ওপর কন্ট্রোল করতে হবে। আজকে নিজের মনে পজিটিভ থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। মানসিকভাবে যতখানি পজিটিভ থাকবেন ততখানি ভালো রেজাল্ট আপনি আপনার জীবনে পাবেন। কর্মজীবনে পরিশ্রম বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাসের সাথে সমস্ত কর্মগুলো করে ফেলবেন। কর্মজীবনে সহযোগীরা আপনার হেল্প করবে, কিন্তু তাদের সাথে ভালো ব্যবহার রাখতে হবে। আর্থিক জীবন স্টেবল থাকছে, বকেয়া কিছু প্রাপ্তি ঘটবে, ফটকা কিছু ইনকাম আজকের দিনে হতে পারে। পারিবারিক এবং দাম্পত্য জীবন ভালো কাটবে, তবে রাস্তাঘাট সাবধানে চলাচল করুন, বিশেষ করে যারা দু চাকা চালান। তার সাথে যে কোনো চুক্তি আজকে বুঝে শুনে তবেই স্বাক্ষর করুন। কন্যা রাশির জন্য শুভ রংটি থাকছে সাদা, শুভ সংখ্যাটি 4। সাকসেসের দিক উত্তর দিক। লটারির লাকি নাম্বারটি থাকছে 77 53 50। তুলা, আজকের দিনের প্রথমার্ধ সমস্যা ঘেরা, কিন্তু দ্বিতীয়ার্ধ থেকে অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনি আপনার জীবনে পাবেন। কর্মজীবন ব্যস্ততা ঘেরা কাটবে, আজকে কর্মজীবনে পরিশ্রম কিছুটা বাড়বে, কিন্তু তা সত্ত্বেও আপনি আপনার পরিশ্রমের সঠিক মূল্য আজকের দিনে পাবেন। ব্যবসাদারদের আজকের দিনটা সাবধানতা অবলম্বন করে চলুন, ব্যবসায় মুনাফা কম থাকছে। তাছাড়া ব্যবসাদাররা আজকে ভুল সিদ্ধান্ত নিয়ে অন্য কোনো খাতে ইনভেস্ট করে দিতে পারেন, যার কারণে অর্থক্ষতির সম্ভাবনা প্রবল। আজকে সকালের দিকে কিছুটা ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর্থিক দিক থেকে, কিন্তু বিকেলের পরে হঠাৎ কিছু প্রাপ্তি এবং সঞ্চয় কিন্তু আপনার বাড়ছে। পারিবারিক জীবনে ছোট কোনো সদস্যের কারণে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। কোনো ভাড়াটিয়া বিবাদ আজকের দিনে আপনি সমস্যায় ফেঁসে যেতে পারেন ভাড়াটিয়া বিবাদের কারণে। আর দাম্পত্য জীবনেও আজকে অশান্তি তৈরি হবে। তুলা রাশির শুভ রংটি থাকছে সবুজ, শুভ সংখ্যাটি 3। সাকসেসের দিক থাকছে দক্ষিণ দিক। লটারির লাকি নাম্বারটি থাকছে 86 77 63। বেসিক, আজকের দিনের শুরুটা ব্যস্ততা ঘেরা থাকবে, কর্মজীবনে কর্মদক্ষতা বাড়বে। কর্মজীবনে সহযোগীরা আপনার সাথে কিছুটা মতান্তর বা বিরোধ করতে পারে, তাই যতখানি পারবেন আজকে কর্মজীবনে সহযোগীদের সাথে কম কথা বলুন। ব্যবসাদারদের দিনটি শুভ কাটছে, আর্থিক লেনদেন সকালের দিকেই করে ফেলুন ব্যবসাদাররা। আর্থিক জীবন আজকের দিনে ভালো কাটবে, তবে বিকেলের পরে ঋণ পরিশোধ করতে হতে পারে, কিন্তু আপনি ঋণ পরিশোধ করে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন। পারিবারিক জীবন ভালো কাটবে, সন্তানকে নিয়ে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়বে। দাম্পত্য জীবনে সাময়িক কিছু অশান্তি ঘটতে পারে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটি থাকছে লাল, শুভ সংখ্যাটি 2। সাকসেসের দিক থাকছে উত্তর পূর্ব দিক। লটারির লাকি নাম্বারটি থাকছে 82 79 63। ধনু, আজকে দ্বিতীয়ার্ধ থেকে অনেকটাই আশাপ্রদ দিন কাটবে। দিনের শুরুতে কর্মজীবনে ছোটোখাটো সমস্যা তৈরি হতে পারে। কর্মজীবনে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে আপনি বিরক্ত বোধ করতে পারেন এবং নতুন কোনো দায়িত্বপূর্ণ কাজ আজকের দিনে করতে হতে পারে। ব্যবসাদারদের বিকেলের পরে কিছুটা আয় বৃদ্ধি ঘটবে। আর্থিক জীবন ভালো কাটবে, তবে
আপনি আপনার আমোদপ্রমোদ বা বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কারণে কিছুটা আর্থিক ব্যয় বৃদ্ধি করাবেন। পারিবারিক জীবন ভালো কাটছে, তবে মায়ের শরীর নিয়ে উদ্বেগ বাড়বে। দাম্পত্য জীবনে বিকেলের পরে সামঞ্জস্যতা ফিরে পাবেন। ধনুরাশি শুভ রংটি থাকছে নীল, শুভ সংখ্যাটি 5। সাকসেসের দিক পুরুষদের ক্ষেত্রে থাকছে উত্তর পূর্ব দিক, মহিলাদের ক্ষেত্রে থাকছে দক্ষিণ পশ্চিম দিক। লটারির লাকি নাম্বারটি থাকছে 90, 87, 59। মকর, আজকে আপনার পার্সোনালিটি দ্বারা অনেককে প্রভাবিত করবেন। শত্রুপক্ষ আজকে দিনে নিষ্ক্রিয় থাকবে, বিকেলের পরে আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন। কর্মজীবনে আজকে ভালো প্রভাব বিস্তার করে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে বসের সাথে তালমেলও আজকে দিনে ভালো থাকবে। আজকে কর্মজীবনে আপনার সম্মান বৃদ্ধি করছে। ব্যবসাদারে আজকের দিনটা খুব একটা ভালো যাবে না, যতখানি আশা করবেন ততখানি মুনাফা আজকের দিনে পাবেন না। পারিবারিক জীবন দাম্পত্য জীবন বিকেলের পরে সামঞ্জস্যতা ফিরে পাবেন। মকর রাশির শুভ রংটি থাকছে খয়েরি, শুভ সংখ্যাটি 2। সাকসেসের দিক থাকছে উত্তর পূর্ব দিক, লটারির লাকি নাম্বারটি থাকছে 71, 39, 34। কুম্ভ, দিনের শুরুটা সংঘর্ষ থাকলেও দ্বিতীয়ার্ধ থেকে ভাগ্যবর্ধক একটি দিন। আর্থিক জীবন সঞ্চয় বাড়বে, পুরনো কিছু বকেয়া প্রাপ্তিরও সম্ভাবনা প্রবল। কর্মজীবনে আজকে খুব শুভ কাটবে। কর্মজীবনে পেন্ডিং হওয়া কাজগুলো সময় মতো করে উঠবেন, যার কারণে বস আপনার ওপর প্রসন্ন থাকবে। ব্যবসাদারদের মধ্যম লাভ রয়েছে। আজকে আপনার গরম মেজাজের কারণে পারিবারিক লোকজন এবং জীবনসঙ্গী আঘাত পেতে পারে। কুম্ভ রাশির জন্য শুভ রংটি থাকছে সবুজ, শুভ সংখ্যাটি 6। সাকসেসের দিক পশ্চিম দিক, লটারির লাকি নাম্বারটি থাকছে 89, 61, 60। মিন, দ্বিতীয়ার্ধের পর থেকে প্রতিকূল আপনার জীবনে কিছুটা সমস্যা ঘেরা দিন কাটবে, তাই দিনের দ্বিতীয়ার্ধের পরে কিছুটা সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। কর্মজীবন ঘিরে ছোটোখাটো সমস্যা দেখা দেবে। পেন্ডিং হওয়া কাজগুলো যদি না করে থাকেন তাহলে করে ফেলুন। সেই পেন্ডিং হওয়া কর্ম ঘিরে কিন্তু চরম অশান্তি কর্মজীবনে দেখা দিতে পারে। ব্যবসাদারদের পক্ষে দিনটি শুভ কাটবে। আর্থিক জীবনে বিকেলের পরে বকেয়া কিছু প্রাপ্তি ঘটবে। আর্থিক জীবনে সঞ্চয় কিছুটা বাড়বে। পারিবারিক জীবন আজকের দিনে ঠিকঠাক থাকছে। দাম্পত্য জীবনও ভালো কাটবে, কিন্তু আপনি আপনার ব্যবহারের ওপর সংযত থাকুন। আপনার গরম মেজাজের কারণে পারিবারিক লোকজন বা জীবনসঙ্গী কষ্ট পেতে পারে। মীন রাশির শুভ রংটি থাকছে বেগুনি, শুভ সংখ্যাটি 2। সাকসেসের দিক উত্তর পূর্ব দিক, লটারির লাকি নাম্বারটি থাকছে 98, 96, 61। তবে আজকের মতো এখানেই রাশিফল সমাপ্ত করলাম। বিদায় নেওয়ার পালা, দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ধনতেরাসে মা লক্ষ্মী এবং কুবের দেবা দেবের কৃপা জানিয়ে আপনাদের ওপর থাকে সেই আশা নিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।